সনাতন ধর্মের কোন না কোন অংশীদার। এটি সুগভীর ভাবে জীবনকে দেখার অনুভূতি। ধন্যবাদ, এবার অন্যদের দেখা সুযোগ করে দিন। সনাতন ধর্মের সনাতনী আরাধনার মাধ্যমে আমরা সকলেই আজ আনন্দিত ও গর্বিত। এলাকাবাসীর কাছে বিখ্যাত এই স্থান শিল্প সমৃদ্ধ মন্দির নগরী ও পুরাতত্ত্বের এক সমৃদ্ধ ভাণ্ডার। দেবী অম্বিকার নাম অনুসারে আমাদের এই জায়গার নাম অম্বিকা কালনা। অতি প্রাচীন এই জনপদ ভারতীয় সংস্কৃতির এক গৌরবান্বিত দৃষ্টান্ত। পালযুগ, সেনযুগ, গুপ্তযুগ থেকে শুরু করে শ্রীচৈতন্য দেবের অবস্থান, বর্ধমান রাজাদের শিল্প স্থাপত্যে গঙ্গাবক্ষের উপর এই প্রাচীন তীর্থক্ষেত্রকে এক অনন্য ঐতিহাসিক মাত্রা প্রদান করেছে। কালনায় যেমন রয়েছে মা মহিষমর্দিনীর মতো শক্তিক্ষেত্র, বড়কালী, মেজকালী, সিদ্ধেশ্বরী মায়ের মতো শক্তিক্ষেত্র, ঠিক তেমনই 108 শিব মন্দির, প্রতাপেশ্বর মন্দির, রামেশ্বর মন্দিরের মতো আছে শিবক্ষেত্র। লালজি মন্দির, গোপালবাড়ির মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দিরের মতো কৃষ্ণক্ষেত্র, স্বয়ং শ্রীচৈতন্য দেব কালনায় এসে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে মিলিত হয়েছিলেন। পৃথিবীর একমাত্র শ্রীচৈতন্য দেবের মন্দির যা তার জীবিতকালে নির্মিত হয়েছিল এই কালনাতে মহাপ্রভু মন্দির নামে তা আজও বিরাজমান। এছাড়াও মহারাজ চিত্রসেন, মহারাজ তেজচন্দ্র, মহারাজ বীরভূষণের মতো রাজারা কালনার বুকে অসংখ্য টেরাকোটা মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছেন। অতি প্রাচীন এই জনপদ ভারতীয় সংস্কৃতির ধারাবাহিকতা বহন করে আসছে। প্রাচীন ভারতবর্ষে সনাতন ধর্মের সনাতনী আরাধনা 7000 বছরের বেশি প্রাচীন।